নমস্কার বন্ধুরা, আমি বিদিশা আর আমার চ্যানেলের নতুন এপিসোডে আপনাদের স্বাগত। আজকের রেসিপি মাছের ডিমের পাতুরি। এরকমই রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করুন। মাছের ডিমের পাতুরি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম রুই মাছের ডিম। এবার দিচ্ছি স্বাদ মতো নুন, আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি 1 টেবিল চামচ, নারকেল কোড়া দিচ্ছি 1 টেবিল চামচ, পোস্ত বাটাও দিচ্ছি 1 টেবিল চামচ। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো আর সর্ষে গুঁড়ো দিচ্ছি 1 টেবিল চামচ। সর্ষে গুঁড়ো না থাকলে 1 টেবিল চামচ সর্ষে বেটে দিলেও হবে। এবার একটু মিক্স করে নেব। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল 1 টেবিল চামচ। এবার সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেছে, এবার এটা সাইড করে রাখবো আর পাতাটা রেডি করে নেব। আজকের পাতুরির জন্য আমি কুমড়ো পাতা ব্যবহার করছি। 2টো কুমড়ো পাতা একটার উপর একটা রেখে নিয়েছি আর মিডিলে মিক্সারটা দিয়ে নিচ্ছি। এবার চারদিক দিয়ে পাতাটা ভালো করে মুড়িয়ে নেব। কুমড়ো পাতা ইউজ করার আগে আমি এটাকে গরম জলে ভালো করে ধুয়ে নিয়েছি। পাতুরিটা যাতে খুলে না যায় তা একটা সুতো দিয়ে ভালো করে বেঁধে নিচ্ছি। কুমড়ো পাতাটা গরম জলে ধুয়ে নেওয়ার ফলে বেশ নরম হয়ে গেছে, এর ফলে এটা ফোল্ড করতে সুবিধা হচ্ছে। অবশ্যই পাতাটা ব্যবহার করার আগে গরম জলে ধুয়ে নিতে হবে। একইভাবে আমি অনেকগুলো পাতুরি তৈরি করে নিয়েছি, এবার এগুলোকে আমি ভেজে নেব। একটা প্যানে আমি 2 চা চামচ তেল গরম করে নিয়েছি, এবার কটা পাতুরি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট একদম লো ফ্লেমে রান্না করে নিতে হবে। ফিরে এলাম 5 মিনিট পর। এবার পাতুরিগুলোকে আমি উল্টে দেব যাতে অপর সাইডটাও ভালো করে রান্না হয়ে যায়। এবার এই সাইডটাও 5 মিনিট ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করে নেব। 5 মিনিট হয়ে গেছে, এবার এগুলোকে আমি একটা প্লেটে নামিয়ে নেব। আর ঠিক একই পদ্ধতিতে বাকি পাতুরিগুলো রান্না করে নেব। রেডি হয়ে গেছে মাছের ডিমের পাতুরি। আমি একটা কেটে দেখাবো ভেতর থেকে এটা কেমন ভাবে রান্না হয়েছে। আমি সুতো কেটে পাতাটা খুলে দেখাচ্ছি, কিন্তু পাতা সমেত পাতুরিটা খেতে বেশ ভালো লাগে। এটা ভেতর থেকেও খুব সুন্দরভাবে রান্না হয়েছে দেখাই যাচ্ছে। আজকের রান্নাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শেয়ার ও লাইক করবেন। আবার ফিরে আসব নতুন নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।